ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا القرآن أقواما ويضع به آخرين আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি বিশ্ববাসীর হেদায়েতের জন্য পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং তিনি নিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল চক্রান্তকারী চক্রান্ত, সকল ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে পবিত্র কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন এবং আমাদেরকে কোরআনের উম্মত বানিয়েছেন, তার জন্য প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যেই নবীর গোটা চরিত্র ছিল কোরআনিক চরিত্র, সেই নবীর প্রতি যিনি কোরআন দিয়ে গোটা বিশ্বের ইতিহাসের গতিপথকে পরিবর্তন করে দিয়েছিলেন, সেই নবীর প্রতি যিনি কোরআন দিয়ে জাহান্নামমুখী একটি মানবতাকে জান্নাতমুখী করতে পেরেছিলেন, যার ব্যাপারেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কোরআন, যার চরিত্র ছিলই হলো কোরআন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দিলেন মূর্তি পূজার বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে, আল্লাহর তাওহিদকে মেনে নেওয়ার জন্য, মক্কার মূর্তি পূজারীর লিডাররা তারা প্রস্তাব পেশ করলো রাসূলের নিকটে। প্রস্তাব কি? প্রস্তাব হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো আমরা একটা সমঝোতায় আসি, তুমি যে আল্লাহর কথা বলো, যে মাহবুদের কথা বলো, আমরা সেই মাহবুদের এক বছরে ইবাদত করি, পরবর্তী বছরে তুমি আমাদের মূর্তিগুলোর ইবাদত করো, এরকম একটা সমঝোতা আমরা আসি, সমঝোতা করি, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। এটা তো ভালো প্রস্তাব, কোনো গণ্ডগোল নাই, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, কিছুই নাই। আল্লাহ তাআলা সাথে সাথে জিব্রিলকে পাঠিয়ে দিলেন নবীর নিকটে, জিব্রিল তুমি গিয়ে বলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দেন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর ইবাদত করি না, ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না, আমি এক আল্লাহর ইবাদত করি তোমরা এক আল্লাহর ইবাদত করো না, তোমরা অনেক মূর্তির ইবাদত করো, পূজা করো, আমি সেই মূর্তি পূজা করি না, আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। সুতরাং ফলাফল কি, নতিজা কি, রেজাল্ট কি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দীন, তোমাদের ধর্ম, তোমাদের আদর্শ তোমাদের জন্য, আর আমাদের দীন, আমার ধর্ম, আমার আদর্শ আমার জন্য, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ হলো তোমাদের দীন, তোমাদের আদর্শ তোমাদের জন্য, যার সাথে আমি নবী মুহাম্মাদের কোনো সম্পর্ক নাই, আর আমি নবী মুহাম্মাদের দিন আমার জন্য, আমার অনুসারীদের জন্য, আমার উম্মতের জন্য, যার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ কি এটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমঝোতা স্বাক্ষর করলেন, চুক্তিতে স্বাক্ষর করলেন যে হ্যাঁ আসো তোমরা আমরা মিলে একসাথে ইবাদত করি, তোমরাও আল্লাহর ইবাদত করো এক বছর, আর আমিও এক বছর তোমাদের মূর্তির ইবাদত করি। এটার অর্থ কি এই? এটার অর্থ এই নয়, বরং এটার অর্থ হলো কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, শিরিকের সমস্ত উপাদানের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত সম্পর্ককে ছিন্ন করলেন, যে না আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই।
এর আরেকটা ব্যাখ্যা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা যে দিন পালন করো, তোমরা যে ধর্ম পালন করো, তোমরা যে আদর্শকে লালন করো, যে বিশ্বাস স্থাপন করো, এর ফলাফল হলো জাহান্নাম। ওয়ালিয়া দীন, আর আমি যে আদর্শ, যে বিশ্বাস, যে দিন পালন করি, আমি যে ধর্ম বিশ্বাস করি, এটার পুরস্কার, এটার প্রতিদান হলো জান্নাত। সুতরাং জান্নাত এবং জাহান্নাম যেমন একসাথে হতে পারে না, একীভূত হতে পারে না, একই কাতারে থাকতে পারে না, তেমনি তোমাদের দিন এবং আমাদের দিন, তোমাদের দিন এবং আমার দিন একসাথে থাকতে পারে না, একসাথে হতে পারে না। এবং মুসলমানদের আকীদা বিশ্বাস হলো, মুসলিম হতে হলে আকীদা বিশ্বাস পোষণ করতে হবে যে পৃথিবীতে একমাত্র গ্রহণযোগ্য, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। এটা একজন মুসলিমের আকীদা থাকতে হবে। আমরাও ঠিক আছি, তারাও ঠিক আছে, সবাই ঠিক আছে, এটা কোনো মুসলমানের আকীদা নয়, আকীদা ভ্রান্ত আকীদা, আকীদা ভুল আকীদা, এই চিন্তা ভুল চিন্তা। এখান থেকে তওবা করা ওয়াজিব প্রত্যেকটা মুসলমানের, যে নিজেকে মুসলমান দাবি করে। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে কুমিল্লায় মূর্তির পায়ের উপরে পবিত্র কোরআনুল করিমকে রেখে অবমাননা করা হয়েছে। কোরআনুল করিম হলো মুসলমানদের আত্মা, রূহ। এই আত্মা ছাড়া মুসলমানদের অস্তিত্ব নেই, যে কথা আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়া কাযালিকা ওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান। হে নবী, আমি তোমাদের প্রতি, তোমার প্রতি আমার রূহ, একটা সঞ্জীবনী শক্তি, একটা প্রাণশক্তি আমি সঞ্চার করেছি, সেটা হলো ওয়াহী, সেটা হলো রূহ, ওয়াহী এই কোরআন। সুতরাং আনতা হাইয়ুন বিল কোরআনে মাইয়্যিতুন বিদুনি, আপনি আমি কোরআন দিয়ে জিন্দা, কোরআন ছাড়া আমরা মৃত। সুতরাং এতে মুসলমানদের, আমাদের রক্তক্ষরণ হবে, হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। বরং অস্বাভাবিক হলো মূর্তির মতো নাপাক জায়গায়, মন্দিরের মতো নাপাক জায়গায় মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ রাখা হয়েছে, এটাই হলো অস্বাভাবিক বিষয়। মুসলমানদের ক্ষোভ প্রকাশ করা অস্বাভাবিক বিষয় নয়, এটা সাম্প্রদায়িক উস্কানি নয়, বরং যারা কোরআনুল কারিম লিখেছে তারাই সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মুসলমানদের চরিত্র হরণ করার জন্য এবং মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য নানান চক্রান্তে লিপ্ত। এরা যেমন ধর্মবিরোধী, এরা তেমন দেশ বিরোধী, এরা যেমন ধর্মবিরোধী, এরা তেমন দেশ বিরোধী। যারা মুসলমানদের মধ্যে এই সংঘাত, মুসলমানদের মধ্যে এই সংঘাত লাগিয়ে দেওয়ার জন্য বারবার উস্কানি দিয়ে থাকে। আসুন পবিত্র কোরআনুল করিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিলেন কিয়ামতের দিন, এই কোরআনের কারণে তিনি আমাদের বিরুদ্ধে নালিশ করবেন। অকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, নবী বলবেন, আল্লাহ আমার জাতি, আমার সম্প্রদায় এই কোরআনকে মাহজুরান, পরিত্যক্ত রূপে গ্রহণ করেছে, এটাকে তারা গ্রহণ করে নাই, গ্রহণ করছে পরিত্যক্ত রূপে। আল্লামা ইকবাল বলেন, হিন্দুরা তাদের ব্রাহ্মণকে সাজিয়ে রেখেছে মূর্তি তাকের উপরে, আলমারির উপরে, মুসলমান তুমিও তোমার কোরআনকে তাকের উপরে সাজিয়ে রেখেছো, তাহলে ব্রাহ্মণ এবং তোমার মধ্যে পার্থক্য কোথায়? অকাল আর রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, এরা এই কোরআনকে পরিত্যক্ত রূপে গ্রহণ করেছে। মুফাসসিরিনে কেরাম পরিত্যক্ত রূপে গ্রহণ করার কয়েকটা ব্যাখ্যা করছেন। এক নম্বর ব্যাখ্যা হলো, যারা কোরআনকে বিশ্বাস করে না, কোরআনের প্রতি যারা ঈমান নিয়ে আসে নাই, কোরআনের দাওয়াত পৌঁছার পরেও, কোরআন পাওয়ার পরেও যারা ঈমান নিয়ে আসে নাই, তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নালিশ করবেন। দ্বিতীয় প্রকার লোক হলো তারা যারা কোরআনের প্রতি ঈমান নিয়ে আসছে, কোরআনকে যারা বিশ্বাস করে, যেমন আমরা কোরআনকে বিশ্বাস করি, কোরআনের প্রতি ঈমান নিয়ে আসছি, কিন্তু কোরআন যারা তেলাওয়াত করে না, তেলাওয়াত করার চেষ্টা করে না এবং যারা শেখারও চেষ্টা করে না, তারা হলো দ্বিতীয় পর্যায়ের লোক, যাদের বিরুদ্ধে রাসূল নালিশ করবেন। তৃতীয় পর্যায়ের লোক হলো তারা যারা কোরআনের প্রতি ঈমান নিয়ে আসছে, কোরআন তেলাওয়াতও করে, কোরআন পড়েও, কোরআন পড়তে পারে, পড়তে জানে, কিন্তু কোরআন নিয়ে অনুধাবন করে না, তাদাব্বুর তাফাক্কুর করে না, চিন্তা গবেষণা করে না, উপলব্ধি করে না, এদের বিরুদ্ধেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে নালিশ করবেন। কারণ কোরআন তো শুধু পাঠ করার কিতাব নয়, বরং কোরআন হলো গোটা জীবনে বাস্তবায়ন করার মতো একটি চূড়ান্ত গাইডলাইন আমাদের জন্য, এটা শুধু পাঠ করার মতো কিতাব নয়। চতুর্থ প্রকার লোক হলো তারা যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে গবেষণা, উপলব্ধি, তাদাব্বুর তাফাক্কুর করে, উপলব্ধি করে, কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে নালিশ করবেন। পঞ্চম প্রকার লোক হলো তারা যারা কোরআনের প্রতি ঈমান নিয়ে আসছে, কোরআন তেলাওয়াত করে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের প্রতি আমল
করে, নিজের ব্যক্তি জীবনে আমল করে, কিন্তু নিজের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে কোরআনুল করিমকে মেনে নেয় না বা মেনে নেওয়ার চেষ্টা করে না, বরং শুধুমাত্র কোরআনুল করিমকে কতিপয় ইবাদতের মধ্যে সীমাবদ্ধ রাখে। সামগ্রিক জীবনে কোরআনের রূপায়িত, কোরআনের রূপায়ণ যারা করতে চায় না, করতে পারে না, তাদের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন নালিশ করবেন। অকাল রব্বি অকাল রাসূল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রব এরা হলো এই সম্প্রদায় যারা কোরআনকে পরিত্যক্ত কিতাব রূপে গ্রহণ করছে। হয়তো তারা ঈমান নিয়ে আসে নাই, হয়তো বা ঈমান নিয়ে আসছে কিন্তু কোরআন তেলাওয়াত করে নাই, অথবা তেলাওয়াত করছে উপলব্ধি করে নাই, বুঝে নাই, অথবা বুঝতে পেরেছে কিন্তু আমল করে নাই, হয়তো বা আমল করছে ব্যক্তিগত জীবনে কিন্তু সামগ্রিক জীবনে কোরআনের রূপায়ণ তারা করতে পারে নাই। এই পাঁচ শ্রেণীর বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন নালিশ করবে। পবিত্র কোরআনুল করিম যারা কোরআন বিমুখ, কারণ কোরআন তো কোনো অপমান করার কিতাব নয়, এটা তো কোনো ঠাট্টা করার কিতাব নয়, এটাকে নিয়ে মশকরা করার কোনো কিতাব নয়। ইন্নাহু লাকাউলুন ফাস ওয়ামা হুয়া বিল হাজ, এটা হলো চূড়ান্ত গ্রন্থ, হেদায়েতের চূড়ান্ত গাইডবুক। কেয়ামত পর্যন্ত এর চেয়ে ভালো কোনো জিনিস, এর চেয়ে ভালো কোনো হেদায়েতের গ্রন্থ আর আসবে না। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, সবচেয়ে সুন্দর পথের দিকে পথনির্দেশ করে পবিত্র কোরআনুল করিম। ওয়ামা হুয়া বিল হাজ, এটা কোনো ঠাট্টার কিতাব নয়, এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এমনকি ইমাম নববী রাহমাহুল্লাহ মুসলিমের ব্যাখ্যায় লেখেন, ও আজমাউ আলা আন্না মান ইস্তাখাফা বিল কোরআনি আও বিশাইইন মিনহু ফাকাদ কাফারা, কোরআনুল করিমকে নিয়ে যে ঠাট্টা করে, এমনকি কোরআনের সামান্য একটা অংশ নিয়ে, একটা আয়াত নিয়ে, সামান্য একটা বিধান নিয়ে যদি কোনো ব্যক্তি ঠাট্টা করে, ফাকাদ কাফারা, ইজমা উম্মত, সমস্ত উম্মত তোমার যে কাফের হয়ে যাবে। অকিল আল ইয়াউমা নানসাকুম কামা নাসীতুম লিকা ইয়াউমিকুম হাদা, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তোমরা যারা আজকের দিনকে ভুলে গিয়েছিলে দুনিয়াতে, আমি তো তোমাদের কাছে ভুলে গেলাম। ওয়ামা ওয়াকুমুন নার ওয়ামা লাকুম মিন নাসিরিন, তোমাদের থাকার জায়গা হলো জাহান্নাম, তোমাদের কোনো সাহায্যকারী নেই। দুনিয়ায় তোমাদের সাহায্যকারী ছিল, দুনিয়ায় তোমাদেরকে ডিফেন্স করার মতো লোক ছিল, আজকে তোমাদেরকে ডিফেন্স করার মতো একটা মশা মাছি কেউ পাবে না, কেউ খুঁজে পাবে না, আজকে তোমাদেরকে ডিফেন্স করার মতো লোক নাই। ফাইনাল আইনাল মাফার, আজকে কোথায় পলায়ন করবা, পলায়ন করার মতো সামান্য কোনো জায়গা 1 ইঞ্চি মাটি সেদিন খুঁজে পাওয়া যাবে না, যারা কোরআনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। কেন তাদের এই অবস্থা, কেন? আল্লাহ স্পষ্ট করে বলে দেন, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজওয়া ওয়াগাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাদের আজকের এই পরিণতি কেন? তার কারণ হলো তোমরা দুনিয়াতে আল্লাহর আয়াতকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, ইসলামের বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছো। ওয়াগাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি তোমাদেরকে ধোকায় ফেলে দিয়েছে। যারা কোরআন বিমুখ, যারা কোরআন মানতে চান না, কোরআন দেখলেই যাদের ভয় লাগে, তাদেরকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 5টি আয়াতে 4টা দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা এদেরকে কখনো, এবং কোরআনকে যারা মানবে না, কোরআন যারা বিমুখ হবে, কোরআনকে ঠাট্টা বিদ্রুপ যারা করবে, কোরআনকে যারা অস্বীকার করবে, এদেরকে আল্লাহ তাআলা যে উপমা উদাহরণ দিয়েছেন, যত নিকৃষ্ট উপমা দিয়েছেন, অন্য কোনো পাপের ক্ষেত্রে এত নিকৃষ্ট উদাহরণ আল্লাহ তাআলা দেন নাই। এদের 1 নম্বর দৃষ্টান্ত হলো এরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। এদের 2 নম্বর দৃষ্টান্ত হলো এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এদের 3 নম্বর দৃষ্টান্ত হলো এরা হলো গাধা। এদের 4 নম্বর দৃষ্টান্ত হলো এরা হলো কুকুর। দলিল পবিত্র কোরআনুল কারিমের সূরা আরাফের 175-76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআনুল কারিমের সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আমি জাহান্নাম পরিপূরণ করব, জাহান্নাম পূর্ণ করব মানুষ এবং জিন দিয়ে। কেন? আমি এই জন্য এদেরকে সৃষ্টি করে নিয়ে এদেরকে জাহান্নাম দেব, বরং এদের কার্যক্রমের কারণে এদেরকে জাহান্নাম যেতে হবে। এদেরকে সৃষ্টি করা হয় নাই যে এদেরকে জাহান্নামে দেবো এই জন্য সৃষ্টি করেছে, ব্যাপারটা এরকম নয়, বরং এদের কার্যক্রমে এদেরকে জাহান্নামে নিয়ে আসছে। তাদের অন্তর আছে, তারা অন্তর দিয়ে বোঝার চেষ্টা করে না, তাদের কান আছে, কান দিয়ে তারা শোনে না, তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তুর ন্যায় না, বরং এর চেয়ে নিকৃষ্ট। কেন? কারণ চতুষ্পদ জন্তুকে আপনি যদি
যে মালিক চতুষ্পদ জন্তুকে নিয়ে যায়, চতুষ্পদ জন্তু বোঝে না যে আমাকে নিয়ে যাচ্ছে কি হাল বাওয়ার জন্য, চাষ করানোর জন্য, নাকি জবাই করার জন্য কসাইখানে। চতুষ্পদ জন্তুর বোঝার এই ক্ষমতা নাই, কিন্তু মানুষের ক্ষমতা আছে। মানুষের বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষ জানতে পারে যে আমাকে যারা পথভ্রষ্ট করছে, যারা শয়তানের পথে পরিচালিত আমাকে করছে, তারা কি আমাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাচ্ছে নাকি জাহান্নামের রাস্তায় নিয়ে যাচ্ছে। চতুষ্পদ জন্তুকে নিয়ে যাওয়া হয়, মানুষকেও নিয়ে যাওয়া হয়। মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট কেন? কারণ মানুষের ক্ষমতা আছে বোঝার, এরপর সে বোঝে না, পশুর তো ক্ষমতা নেই সে বুঝবে কোত্থেকে। এই জন্য মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। যারা কোরআন বিমুখ, যারা ইসলাম বিমুখ, যারা আল্লাহ বিমুখ, যারা তাওহীদ বিমুখ, এদের দুই নম্বর দৃষ্টান্ত হলো এরা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী এই পৃথিবীতে। সূরা আনফালের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না শাররাদ দাওয়াব্বি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হলো ওই সকল বধির, ওই সকল অন্ধ লোক যারা বোঝার চেষ্টা করে না। এরা কেমন অন্ধ? আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেন, ফাইন্নাহা লা তাআমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুলুবুল লাতী ফিস সুদুর। এদের চোখ অন্ধ নয়, বরং এদের বক্ষস্থিত চোখ হলো অন্ধ, এদের হৃদয়ের চোখ হলো অন্ধ, এদের চামড়ার চোখ অন্ধ নয়। এদের তিন নম্বর দৃষ্টান্ত হলো এরা হলো গাধা, পলায়ন পর গাধা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুদাসসিরের 50-51 নম্বর আয়াতে বলেন, ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন কাআন্নাহুম হুমুরুম মুস্তাগফিরা ফাররাত মিন কাসওয়ারা। এদের কি হলো? যেই জিকির থেকে কোরআনের আওয়াজ শুনে, কোরআন শুনে, কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের উপদেশ শুনে তারা পলায়ন করছে। কাআন্নাহুম হুমুরুম মুস্তাগফিরা, যেন এরা বন্য পলায়ন পর গাধা। ফাররাত মিন কাসওয়ারা, যেই গাধা শিকার শিকারী থেকে, বাঘ সিংহ থেকে যেমন প্রবল বেগে পলায়ন করে, তেমনি কিছু লোক পাওয়া যাবে যারা কোরআনের কথা শুনলেই গাধার চেয়েও অনেক ভয়ঙ্কর জোরে পলায়ন করতে থাকে। এটা হলো তাদের দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন গাধার সাথে। এদের আরেকটা দৃষ্টান্ত হলো কুকুরের সাথে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফের 175-76 নম্বর আয়াতে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা। আপনি জনগণকে পাঠ করে শোনান ওই ব্যক্তির দৃষ্টান্ত, যে ব্যক্তিকে আমি আয়াত দিয়েছিলাম, যে ব্যক্তিকে কোরআনুল কারীমের দাওয়াত দিয়েছি, ফানসালাখা মিনহা, কিন্তু সে আয়াত থেকে বিচ্যুত হয়েছে, আল্লাহর আয়াতকে গ্রহণ করে নাই, আল্লাহর কোরআনকে গ্রহণ করে নাই। ফাতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাওবিন, যখন সে কোরআন বিমুখ হয়ে গেছে শয়তান তার পিছু লেগেছে। ফাকানা মিনাল গাওবিন, সর্বশেষ পরিণতি হলো সে পথভ্রষ্ট হয়ে গেছে। ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি। আল্লাহ বলেন, আমি যদি চাইতাম তাহলে কোরআনের মাধ্যমে তাকে মর্যাদাপূর্ণ করতাম, তাকে সম্মানের আসনে অধিষ্ঠিত করতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ফিল আরদ, কিন্তু সে পৃথিবীর দিকে, জমিনের দিকে, পৃথিবীর মোহে, অর্থের দিকে এসে এত পরিমাণ ঝুঁকে গেছে। ফামাসালুহু কামাসালিল কালব, এই দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কেমন কুকুর? ইন তাহমিল আলাইহি ইয়ালহাদ আও তাতরুকহু ইয়ালহাদ, যেই কুকুরের, কুকুরকে আপনি হামলা করলেও সে জিভা বের করে থাকে, আর যদি হামলা না করেন এমনি ছেড়ে দেন তারপরে সে জিভা বের করে থাকে। এরা দুনিয়ার প্রতি এত লোভী। কুকুরের দৃষ্টান্ত আল্লাহ তাআলা কেন দিলেন? কুকুরের অভ্যাস হলো সবসময় জিভা বের করে থাকা, তার ক্ষুধা লাগলেও সে জিভা বের করে থাকে, ক্ষুধা না লাগলেও জিভা বের করে থাকে। সে দুনিয়ার প্রতি এত লোভী, একটা মরা গরু একাই খাইতে পারবে না, যদি আরো 10টা কুকুর আসে কিন্তু সে একাই খেতে পারবে না, তারপরেও সে অন্যান্য কুকুরকে তাড়ায় দেয়, সে একাই খাবে। এটা হলো তার চরিত্র। দুই নম্বর চরিত্র হলো কুকুরের, কুকুর এত লোভী খাবারের প্রতি, আপনি যদি তাকে রাস্তা থেকে তাড়ানোর জন্য একটা পাথর দিয়ে ঢিল মারেন, সে মনে করে এইটা মনে হয় আমাকে খাবার দিল, খাবার মনে করে সে এটাকে গ্রাস করে মুখে নিতে চায়। এটা হলো কুকুরের চরিত্র। কুকুরের তিন নম্বর চরিত্র হলো যখন সে খাওয়া দাওয়া শেষ করে দিল, তখন সে তার লজ্জাস্থানকে মুখ দিয়ে, জিব্বা দিয়ে চাটতে থাকে। এটা হলো কুকুরের তিন নম্বর চরিত্র। অর্থাৎ যারা দুনিয়া লোভী, যারা কোরআন বিমুখ এবং দুনিয়া লোভী, তাদের চরিত্র হলো যে আপনি যদি তাকে মারো দেন, গালো দেন, অপমান করেন, তারপরে সে দুনিয়ার প্রতি লোভী হয়ে থাকে, অর্থের পেছনে ঘোরে এবং অর্থ ইনকাম করে, সর্বশেষ হলো সে তার যৌনাঙ্গের অপব্যবহার করে, অর্থাৎ নিজের ভোগ বিলাস, নিজের অবৈধ যৌনকামনায় সে লিপ্ত থাকে। এটা হলো যারা কোরআন বিমুখ, যারা দুনিয়ার প্রতি ঝুঁকে গেছে, তাদের তিন নম্বর দৃষ্টান্ত।
চার নম্বর দৃষ্টান্ত, পাঁচ নম্বর চার নম্বর দৃষ্টান্ত হলো যেটা আমাদের অনেকের মধ্যে এই দৃষ্টান্ত, আমরা এই দৃষ্টান্তে পড়ে যাব। ইহুদিরা যেভাবে তাদের তাওরাত কেতাব পাওয়ার পরে তারা তাওরাতকে মূল্যায়ন করতে পারে নাই, আমাদের মুসলমানদেরও আমরা এই কেতাব পাওয়ার পরে আমরা এই কেতাবকে মূল্যায়ন করতে পারছি না। আল্লাহ তাআলা সূরা জুমআ আর পাঁচ নম্বর আয়াতে বলেন, মাথালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাথালিল হিমারি ইয়াহমিলু আসফার। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল যে তোমরা তাওরাতের প্রতি আমল করো, তাওরাত যতদিন ছিল ততদিন তাওরাতে হলো সেই সময়ের সর্বশ্রেষ্ঠ কিতাব, কিন্তু এদের দৃষ্টান্ত হলো গাধার মতো, সেই গাধার মতো যে গাধার পেছনে পিঠে অনেক মূল্যবান কেতাবাদি উঠানো হয় কিন্তু গাধা বোঝে না যে আমার পিঠে কত মূল্যবান কেতাব আছে। গাধার উপরে যদি আপনি বুখারী শরীফ রাখেন, মুসলিম শরীফ রাখেন, গাধা কি বুঝতে পারবে যে এটা বুখারী না মুসলিম না কোরআন? ইহুদিদের দৃষ্টান্ত সেই গাধার মতো, যাদেরকে তাওরাতের মতো একটা গুরুত্বপূর্ণ কেতাব দিয়েছিলাম, এরা টের পায় নাই যে কত গুরুত্বপূর্ণ কেতাব এটা। এইরকম দৃষ্টান্ত মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে অনেকে আমরা পড়ে যাব যে আমরা কোরআনুল কারিমের মতো গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ, মুসলমানদের জীবনের একমাত্র সংবিধান কোরআনুল কারিম পাওয়ার পরেও আমরা এটাকে গ্রহণ করতে পারি নাই, বুঝতে পারি নাই যে কত গুরুত্বপূর্ণ, কত মহামূল্যবান কেতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এদের দৃষ্টান্ত হলো সেই গাধার মতো যে গাধা তার পিঠে অনেক মূল্যবান কেতাব উঠায় কিন্তু সে টের পায় না যে কত মূল্যবান কেতাব আছে। সুতরাং এই কোরআনুল কারিম আমাদের জীবনের চলার পথে মুসলমানদের প্রাণ শক্তি, মুসলমানদের ইমানের শক্তি, মুসলমানদের পরকালমুখী করার জন্য, মুসলমানদের সামগ্রিক জীবনকে নিয়ন্ত্রণ করার জন্য চূড়ান্ত গাইড বুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনকে মেনে, কোরআনকে পড়ে, কোরআন অনুধাবন করে নিজের সামগ্রিক জীবনে কোরআনুল কারিমের হুকুম আহকাম বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। এবং যারা কোরআন বিরোধী ষড়যন্ত্র করেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়ত দিন, অথবা তাদের ষড়যন্ত্রই তাদেরকে ধ্বংস করে দিক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এসে দাঁড়িয়েছে, তা হলো ঈদে মিলাদুন্নবী উদযাপন সম্পর্কে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার একটা সময় ছিল যখন শুধুমাত্র পক্ষ বিপক্ষ, কেউ করে কেউ করে না, কেউ উদযাপন করে কেউ করে না, এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু ইদানিং সময়ে, সাম্প্রতিক সময়ে যারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে না, যারা এর বিপক্ষে অবস্থান গ্রহণ করে, তাদেরকে নবী বিরোধী, ইসলাম বিরোধী বলে ফতোয়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপন করার ব্যবস্থা করা হচ্ছে। ঈদে মিলাদুন্নবী উদযাপন কতটুকু শরীয়ত সম্মত আপনারা হয়তো অনেকেই জানেন বা বারবার শুনে থাকেন এই বিষয়গুলো, আমি শুধু স্মরণ করে দিতে চাই। ঈদ শব্দের অর্থ হলো পুনরাবৃত্তি, যা বারবার আসে, ইয়াদাতুস সুরুর, যে আনন্দ বারবার আসে, এটাকে বলা হয় ঈদ। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। ঈদে মিলাদুন্নবী এটার পুরোটার অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে ঈদ পালন করা। দলিল কি? দলিল পবিত্র কোরআনের সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর অনুগ্রহ পাওয়ার কারণে এবং আল্লাহর রহমত পাওয়ার কারণে তোমরা আনন্দ প্রকাশ করো। মুফাসসিরগণ আল্লাহর অনুগ্রহ কি, আল্লাহর রহমত কি এর ব্যাখ্যায় তারা বলেন, আল্লাহর অনুগ্রহ হলো কোরআনুল কারীম আর আল্লাহর রহমত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যে রহমত, এ কথা আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সুতরাং রহমত দ্বারা উদ্দেশ্য হলো নবী আর আল্লাহর অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। এর কারণে আনন্দ প্রকাশ করো, অর্থাৎ কোরআন পাওয়ার কারণে, নবীর আগমনের কারণে, নবীর কারণে তোমরা আনন্দ প্রকাশ করো। এটাই হলো সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত, হলো তাদের দলিল
সুতরাং ঈদে মিলাদুন্নবী আমরা আনন্দ প্রকাশ করি, সমস্যা কোথায়? এটা তো কোরআনের আদেশ, কোরআনের নির্দেশ। আপনারা কি নবীকে পেয়ে খুশি খুশি নন? কেন আনন্দ করবেন না আপনারা? এর জবাবে আমরা বলি, আল্লাহ তাআলা প্রথমত এখানে দুইটা জিনিসের কারণে আনন্দ প্রকাশ করতে বলছেন। একটা হলো আল্লাহর অনুগ্রহ, দ্বিতীয় হলো আল্লাহর রহমত। আল্লাহর রহমত হলো আল্লাহর নবী। নবীর কারণে যদি আনন্দ প্রকাশ করা ওয়াজিব হয়ে যায়, ঈদে মিলাদুন্নবী পালন করতে হয়, তাহলে আল্লাহর অনুগ্রহ কোরআনুল করিম পাওয়ার কারণে কোরআন উপলক্ষে আরেকদিন ঈদে কোরআন, ঈদে নুজুলুল কোরআন, কোরআন নাজিল হওয়ার উপলক্ষে আনন্দ প্রকাশ করা মুসলমানদের জন্য আরো বেশি ওয়াজিব হয়ে যায়। কিন্তু তারা কোরআন নাজিল হওয়ার কারণে আনন্দ প্রকাশ করে না, আনন্দ প্রকাশ করে কোন উপলক্ষে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উপলক্ষে। এর কারণ কি? এর কারণ হলো জন্মদিন পালন করা, এটা মুসলমানদের সংস্কৃতির মধ্যে, ধর্মের মধ্যে তো নাই, সংস্কৃতির মধ্যেও নাই, এমনকি আরব জাহিলিয়াতের জাহিলি যুগেও এই সংস্কৃতি ছিল না। আপনারা জাহিলি যুগের ইতিহাস যদি পড়েন, জাহিলিয়াতের যুগেও জন্মদিন পালন করার কোনো সংস্কৃতি ছিল না। এই সংস্কৃতি এসছে মূলত যারা আপনার বস্তুবাদী, যারা প্যাগানবাদে বিশ্বাসী, এবং যারা গ্রিক রোম সম্রাট আপনার সংস্কৃতি থেকে পরবর্তীতে সুফিবাদের মাধ্যমে এই সংস্কৃতি, ইরানের মাধ্যমে, শিয়াদের মাধ্যমে সংস্কৃতি মুসলমানদের মধ্যে প্রবেশ করছে। এটা সর্বপ্রথম উদ্ভাবন করে মিশরে প্রতিষ্ঠিত ফাতিমি খেলাফতের শিয়ারা। তারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে সম্পৃক্ত করে ফাতিমি খেলাফত বলে, কিন্তু আসলে এটা ফাতিমি খেলাফত নয়, এটা হলো উবাইদিয়া খেলাফত। কারণ এটা এই খেলাফত যারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এবং তার হাসান হোসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলুস সুন্নাহ ওয়াল জামাআ, সাহাবায়ে কেরামের বিরোধিতায় লিপ্ত, তারা কিভাবে নিজেদেরকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে সম্পৃক্ত করতে পারে? এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং আমরা তাদেরকে বলি উবাইদিয়া খেলাফত। উবাইদিয়া খেলাফত যারা মিশরে প্রতিষ্ঠা করছিল, সর্বপ্রথম আবুল মুজাফফর বুরাইজউদ্দৌলা 352-58 হিজরিতে এই খেলাফত প্রতিষ্ঠা করে মিশরে, এবং 587 হিজরি পর্যন্ত সালাউদ্দিন আইয়ুবি রহমাতুল্লাহ আলাই মিশর দখল করার আগ পর্যন্ত, তার এই সময় 358 থেকে নিয়ে 587 পর্যন্ত, এই অনেক বড় একটা সময় তারা মিশরে শিয়া রাষ্ট্র, শিয়া রাজ্য কায়েম করেছিল। এবং সেই সময়ে মুইজউদ্দৌলা, আবুল মুজাফফর মুইজউদ্দৌলা, তিনি সর্বপ্রথম মিলাদুন্নবী চালু করেন। রাষ্ট্রীয়ভাবে পরবর্তীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে এই উৎসব প্রথম পালন করেন সুলতান সালাউদ্দিন আইয়ুবির ভগ্নিপতি এবং ইরাকের ইরবিল নামক এলাকার শাসক আবু সাইদ কুকুবুরি। উনি খুব ভালো লোক ছিলেন, ধার্মিক লোক ছিলেন, পরহেজগার লোক ছিলেন নিঃসন্দেহে। তিনি এই উৎসব প্রথম চালু করেন 600 থেকে 604 হিজরি এই সময়ের মধ্যে। 600 থেকে 604 হিজরি এই সময়ের মধ্যে সর্বপ্রথম মিলাদুন্নবী অনুষ্ঠান চালু করা হয়। এরপরে সেটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কারণে বিভিন্ন মুসলিম দেশে এটার আয়োজন ব্যবহৃত হয়, বিস্তৃত হয়, ধীরে ধীরে মুসলিম দেশগুলোতেও এর প্রভাব বিস্তৃত হয়। মিলাদুন্নবীকে আমরা অস্বীকার করি না। মিলাদুন্নবী হলো নবীর জন্ম। নবীর জন্মকে কি আমরা অস্বীকার করি? নবীর জন্মকে অস্বীকার করার কোনো সুযোগই নেই। আমরা অবশ্যই মিলাদুন্নবীকে, মাউলিদুন্নবী, নবী সাল্লামের জন্মকে স্বীকার করি, কিন্তু আমরা অস্বীকার করি কোনটাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করাকে। জন্মদিন পালন কি তাহলে করা যাবে না? হ্যাঁ, যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোমবারের সিয়াম সম্পর্কে আপনার বক্তব্য কি? তিনি বলেন যে সোমবার হলো সেই দিন যেই দিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আগমন করছি, এবং যেই দিন আমি নবী মুহাম্মদের উপরে কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে, সুতরাং আমি এই দিনে সিয়াম পালন করি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ধরেও নেই তিনি তার জন্মদিন পালন করছেন, কিন্তু সেটা বছরের একদিন নাকি সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন, প্রতি সপ্তাহে একদিন? যদি ঈদি মিলাদুন্নবী পালন করতেই হয় তাহলে বছরে একদিন নয়, প্রতি সপ্তাহে সোমবার ঈদি মিলাদুন্নবী পালন করতে হবে। আর যদি প্রতি সপ্তাহে সোমবার ঈদি মিলাদুন্নবী পালন না করেন, তাহলে জাতিকে ধোঁকা দেওয়ার জন্য ধর্মের নাম ব্যবহার করে আপনারা এই ঘৃণিত বেদাতকে পরিহার করেন, তওবা করে ফিরে আসেন। উম্মার ইজমায়ে উম্মত, চার ইমাম
তাদের যুগে এই সমস্ত কোনো অস্তিত্ব ছিল না, সাহাবায়ে কেরামের যুগে কোনো অস্তিত্ব ছিল না। তারা বলে যে নবী নিজেই তার জন্মদিন পালন করছে, রোজা রাখে। আমরা বলি আপনিও করেন, সোমবার রোজা রাখেন, সোমবার সিয়াম পালন করেন, আপনাকে বাধা দিবে কে? এটা তো ভালো জিনিস, কিন্তু আপনি বছরে একদিন পালন করবেন এটাকে ঈদ মিলাদুন্নবী বলবেন, আর রাসুল পালন করছেন এই জন্য আপনি এটা চালু করবেন, এই দলিল কোথায় পেলেন? রাসুল তো তার ঈদের জন্মদিন উপলক্ষে এইরকম মিছিল, জশ্নে জুলুস, জেলাপির আয়োজন, কেয়ামের আয়োজন, মিলাদের আয়োজন করেন নাই, আপনারা গেলে কোথায় পেলেন? তারা বলে যে স্বয়ং আল্লাহ নবীর জন্য মিলাদ করে ফেরেশতাদেরকে নিয়ে। দলিল কি? সূরা আহজাবের আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং ফেরেশতারা সবাই এখানে নবীর জন্য দরুদ পাঠ করে, মানে মিলাদ পড়ে আরশে আজিমে। আমরা বলি যে আল্লাহ তো শুধু নবীর জন্য মিলাদ পড়ে না, যে আয়াত দিয়ে আপনারা দলিল নেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নবীর উপর দরুদ পাঠ করে, মিলাদ পাঠ করে, ওই আয়াতের পরেই দুই এক আয়াত পরেই আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি আল্লাহ শুধু নবীর উপরে মিলাদ করি না, বরং প্রত্যেকটা ইমানদারদের জন্য আমি মিলাদ করি। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাঈকাতুহু, তিনি সেই আল্লাহ যিনি তোমাদের প্রত্যেকটা ইমানদারের জন্য মিলাদ করেন এবং তার ফেরেশতারা তোমাদের জন্য মিলাদ করে। যদি ইউসাল্লির ব্যাখ্যা মিলাদ হয় নবীর সানে, তাহলে আমরা বলি আমাদের সানে আল্লাহ তাআলা এবং ফেরেশতারা মিলাদ করেন। কাছাকাছি আয়াত। তাহলে এর মাধ্যমে তারা মূলত নবীর সম্মান বৃদ্ধি করে না, নবীকে খাটো করে, টের পায় না যে নবীকে খাটো করা হচ্ছে কিভাবে। তাহলে আল্লাহ তাআলা নবীর উপর দরুদ পড়েন, মিলাদ করেন, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা নবীর উপর রহমত করেন, আর ফেরেশতারা নবীর জন্য আল্লাহর নিকটে নবীর মর্যাদা বুলন্দের জন্য দোয়া করে, যেটা আমাদের ইমানদারদের জন্য ফেরেশতারা আল্লাহর নিকটে দোয়া করে, আমাদের বিপদ মুক্তির জন্য, আমাদের জীবনকে কল্যাণময় করার জন্য, আমাদের গুণাগুলো ক্ষমা করার জন্য ফেরেশতারা ইমানদারদের জন্য আল্লাহর নিকটে দোয়া করে এবং আল্লাহ তাআলা ইমানদারদের উপরে রহমত বর্ষণ করে। সর্বশেষ কথা হলো এই যে মিলাদের ঈদে মিলাদুন্নবী পালনের যে রূপরেখা আমাদের সমাজে আমরা দেখতে পাই, এটার একটা দলিল, একটা সুরাত, একটা ঘটনা আপনারা সাহাবীর জীবন থেকে, রাসূলের জীবন থেকে, অথবা সাহাবীর যুগ বাদ দিলাম, তাবিদের যুগ থেকে, তাবে তাবির যুগ থেকে, চার ইমামের কোন ইমাম যদি এর সপক্ষে একটা কথা বলেন যে ঈদে মিলাদুন্নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা যাবে, এরকম ঘরোয়া অনুষ্ঠান আপনার ঘটা করে, অনুষ্ঠান করে, একটা দলিল জয় করে দিতে পারে, আমরা সবার আগে নবীর মিলাদ করব ইনশাআল্লাহ। আমাদের সেই মানসিক অবস্থা আছে, আমরা দলিল পেলে সাথে সাথে গ্রহণ করার মতো মানসিক অবস্থা আমাদের আছে, আমরা তাকলিদ করি না, অন্ধবিশ্বাসে আমরা বিশ্বাসী নই। একটা দলিল দেন। এরপর তারা কি করে, মিলাদ উপলক্ষে মিলাদের সাথে আর একটা ঘৃণিত ইবাদত তারা যুক্ত করে, সেটা হলো কেয়াম। কেয়াম মানে কি? দাঁড়িয়ে যাওয়া। কেয়াম শব্দের অর্থ দাঁড়ানো। দাঁড়াতে হবে কেন? তারা বলে যে নবীর জন্য যখন আমরা মিলাদ করি, নবীর প্রতি দরুদ পাঠ করি, দরুদ পাঠ করতে করতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দরুদে খুশি হয়ে যান, তিনি স্বয়ং মদিনা শরীফ থেকে আমাদের এখানে উপস্থিত হয়ে যান মিলাদের অনুষ্ঠানে। তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদের অনুষ্ঠানে হাজির, আমরা কি এত বেয়াদব যে বসে থাকবো? আমরা তো অবশ্যই দাঁড়াতে হবে তাজিমের জন্য, সম্মানের জন্য। আপনারা দাঁড়ান না, কত বড় বেয়াদব আপনারা। তখন আমরা বলি যে ভাই আচ্ছা বলেন তো, সাহাবি কাকে বলে? সাহাবির সংজ্ঞায় উলামায়ে কেরাম বলেন মান রাআ আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনান আও রাআহু মুমিনান ওয়া মাতা আলা ঈমানিহি। সাহাবি বলা হয় ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমানদার অবস্থায় দেখছেন এবং ইমানের পরে মারা গেছেন, অথবা যেই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন এবং ওই ব্যক্তি ইমানের পরে মারা গেছে, সেই ব্যক্তিও সাহাবি। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে ছিলেন যারা অন্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্ধ ছিলেন না, তিনি রাসূলকে দেখছেন, তিনি সাহাবি। ওমর রাসূলকে দেখছেন, তিনি সাহাবি। ওসমান রাসূলকে দেখছেন, তিনি সাহাবি এবং ইমানের উপর মারা গেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবি, তিনি রাসূলকে দুই চোখ দিয়ে কোনোদিন দেখেন নাই, তারপরে তিনি সাহাবি। কেন সাহাবি? কারণ রাসূল তাকে দেখছেন, এই জন্য তিনি সাহাবি। তাহলে বোঝা গেল ইমানদার অবস্থায় যেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সেই ব্যক্তিও সাহাবি, যদি সে ইমানের উপরে আবার মারা যায়, তাদেরকে বলা হয় সাহাবি। এখন আপনারা বলেন, আপনারা যা মিলাদ অনুষ্ঠান করেন, আপনাদের অনুষ্ঠানে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদূর মদিনা থেকে এসে হাজির হলেন, আপনাদেরকে দেখতেছেন তিনি নাজির, আপনারা তাহলে সাহাবী, কারণ তিনি তো দেখতেছেন আপনাদেরকে। কিন্তু যারা মিলাদ করে কিয়াম করে এদের কেউ এ পর্যন্ত দাবি করতো না যে হ্যাঁ আমি সাহাবী, কারণ রাসূল আমাকে দেখছেন। আপনারা একজন দাবি করেন, আপনাদের সবচেয়ে বড় মুরব্বী যিনি তিনি দাবি করুন যে আমি হলাম সাহাবী, কারণ রাসূল আমাদেরকে দেখছেন। তার মানে বোঝা গেল রাসূল যে উপস্থিত তাদের মিলাদে, এইটার মধ্যে তাদের মধ্যে সন্দেহ আছে। রাসূল যে তাদের অনুষ্ঠানে উপস্থিত, এটার মধ্যে তাদের মনেও সন্দেহ আছে রাসূল আসলে উপস্থিত না, এটা ভুয়া কথা, মিথ্যা কথা। আমি আরো কঠোর করে বলি, রাসূল যাদেরকে দেখছেন অথবা যারা রাসূলকে দেখছেন, এদের অবস্থা দুই ধরনের, হয়তোবা এরা আবু বকর ওমর ওসমান আলী, আর না হয়তো আবু জাহেল আবুল হাব উতবা সাহেবা রবিয়া। রাসূল এদেরকে দেখছেন অথবা রাসূল তাদেরকে দেখছেন, যারা রাসূলকে দেখছেন অথবা যাদেরকে রাসূল দেখছেন, এদের অবস্থা দুই ধরনের। মক্কার লোকেরা দুই ধরনের ছিল, হয়তো আবু বকর ওমর ওসমান, আর না হলে আবু জাহেল আবুল হাব উতবা সাহেবা। আপনারা কোন দলে? রাসূল তো আপনাদেরকে দেখছেন, হয়তো আপনারা আবু বকরের মতো সাহাবী অথবা আবু জাহেল আবুল হাব উতবা সাহেবার অনুসারী, আপনারা কোনটা জবাব দিয়েছেন? সুতরাং কিয়াম করলে রাসূলের তাজিমি এত সম্মান, রাসূলের নাম নিয়ে দাঁড়াতে হবে। তাহলে আপনারা নামাজের মধ্যে আত্তাহিয়াত যখন পড়েন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তখন দাঁড়ায় যান না কেন? তখন দাঁড়ায় দেখান যে আমরা কিয়াম করলাম, রাসূলের নাম আসলো, আমরা কিয়াম করলাম। কাজেই রাসূলকে সম্মান দেওয়া উদ্দেশ্য নয়, বরং একটা বিদআতকে, এদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যারা মনে করে যে এটা আসলেই ইবাদত, কিন্তু হাকিকত জানে না, আর যারা হাকিকত জানার পরেও নিজের দলকে ভারী করার জন্য, নিজের বটকে টিকে রাখার জন্য তারা এই বিদআতের ছড়াছড়ি করে এবং ইসলামের দলিলগুলোকে বিকৃতভাবে উপস্থাপন করে। যারা বিদআত করেন, যারা বিদআত অভ্যস্ত, তারা দেখবেন সরাসরি কোনো দলিল দিতে পারবে না, এটা মূল নীতি। আপনি যারা বেদাত করে, বেদাতের সপক্ষে তারা সরাসরি কোনো দলিল দিতে পারবে না, তারা দলিল নিবে ধার করে, এই হাদিস থেকে একটু ধার করবে, ওই হাদিস থেকে একটু ধার করবে, ধার করে ঋণ করে এরপর একটা তার আমলদার করাবে, কিন্তু তারা সরাসরি এই আমলের সপক্ষে কোনো দলিল দিতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সব মুসলমানদেরকে এই সকল বেদাত থেকে এবং সমস্ত শিরক কুফরি বেদাত সকল গর্হিত কাজ অনৈসলামিক কাজ থেকে হেফাজত করেন, আমিন। যে সমস্ত ভাইরা নবীর মহব্বতে এই সমস্ত কাজ করেন, নবীকে ভালোবেসে করেন, আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তাদের আমাদের সবাইকে আল্লাহর এবং নবীর প্রকৃত অর্থে অনুসরণ করার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وسائر اصحاب نبيك الكريم. اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، واذل الشرك والمشركين. اللهم دمر ديارهم وشدد شملهم ومزق جمعهم وخرب بنيانهم وزلزل أقدامهم. اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم احفظنا فإنك خير الحافظين، اللهم ارزقنا رزقا حلالا طيبا فإنك خير الرازقين. اللهم اشف مرضانا ومرضى المسلمين، أذهب الباس رب الناس، اشف أنت الشافي، لا شفاء إلا شفاءك، شفاء لا يغادر سقما. أما در مدونك وشستو একজন ভাই বিশেষ করে দোয়া চেয়েছেন আমাদের মুসল্লি, তিনি আমাদের এসির জন্য, মসজিদের এসির জন্য সহযোগিতা করতে চেয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন, এবং আমাদের মধ্যে যারাই অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা তাদের সবাইকে সুস্থ করে দেন। যারা অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, আপনি আল্লাহ তাদের ঋণ মওকুফের ব্যবস্থা করে দেন। যারা বেকার, কর্মসংস্থান নেই, আপনি তাদেরকে উত্তম কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। সর্বোপরি আমাদেরকে ইসলাম পরিপালনের, স্বাধীনভাবে যেন আমরা ইসলাম পরিপালন করতে পারি, আপনি আমাদের সবাইকে সে তৌফিক দান করেন। আমাদের শাসক শাসিত সবাইকে কোরআন এবং সুন্নাহ বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, যত চক্রান্ত, হে আল্লাহ যারা চক্রান্ত করে, ষড়যন্ত্রকে আপনি তাদের জন্য যথেষ্ট হয়ে যান। কারণ আপনি নিজেই বলেন, ইন্না কাফাইনা কাল মুস্তাহাজিন, যারা আমার দিনকে নিয়ে, নবীকে নিয়ে, ইসলামকে নিয়ে ঠাট্টা করবে, আমি আল্লাহ তাদের জন্য একাই যথেষ্ট। সুতরাং আমরা দোয়া করি আল্লাহর নিকটে, আল্লাহ আপনি এই সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে মাহফুজ করেন।
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالذكر والآيات الحكيم إنه تعالى أعلى وأولى وأتم وأجل وأكبر قوموا للصلاة.